আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা শিখবো কিভাবে হটস্পটের পাসওয়ার্ড বের করতে হয়। হ্যাঁ বন্ধুরা, অনেকে কিন্তু তাদের নিজেদের ফোনের যে হটস্পটের যে পাসওয়ার্ডটি আছে সেটি কিন্তু ভুলে গিয়েছেন, যার কারণে তারা যে কারো ফোনে আপনার কানেক্ট করার জন্য তারা পাসওয়ার্ডটি দিতে পারেন না। এক্ষেত্রে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনারা শিখবেন যে কিভাবে যে হটস্পট আছে তার পাসওয়ার্ডটি বের করতে হয় নিজের ফোনের পাসওয়ার্ড। তো এখান থেকে আপনার যে কাজটি করতে হবে তার জন্য প্রথমে আপনার নোটিফিকেশন বারটি টান দিবেন। তো দেওয়ার পরে দেখবেন যে ডান সাইডে আপনার হটস্পট বা যে কোনো জায়গায় আপনার এখানে হটস্পট নামে একটা অপশন অবশ্যই থাকবে, অথবা মোবাইল হটস্পট এমন নামে থাকবে। তো সেখানে আপনারা চেপে ধরে রাখবেন। তো চেপে ধরে দেখবেন যেখানে আপনার হটস্পট যে সেটিংসটা সেটি কিন্তু ইনেবল হয়ে যাবে। তো এখানে আসার পরে দেখবেন যে উপরের দিকে পাবেন হটস্পট সেটিংস নামে একটা অপশন। তো সিম্পলি এখান থেকে আপনারা হটস্পট সেটিংসে ক্লিক করবেন। তো এখান থেকে আমরা হটস্পট সেটিংসে ক্লিক করলাম, করার পরে দেখছেন যে দুই নম্বর এখানে কিন্তু আমার হটস্পট পাসওয়ার্ড নামে একটা অপশন রয়েছে এবং নিচে ডট ডট রয়েছে, অর্থাৎ ওটি কিন্তু আমার হটস্পটের পাসওয়ার্ড। এবং ওটি শো করাতে হলে আমাকে জাস্ট এখানে একবার টাচ করতে হবে, হটস্পট পাসওয়ার্ডের উপরে একবার টাচ করবেন। এখান থেকে আমরা হটস্পট পাসওয়ার্ড টাচ করলাম, টাচ করার সাথে সাথে দেখতে হচ্ছে আমার পাসওয়ার্ডটি কিন্তু এখানে শো করছে এবং আমি চাইলে এখান থেকে এটি কেটে আবার নতুন পাসওয়ার্ডও সেভ করতে পারি, অথবা এটি একবারে পুরোপুরি কেটে দিয়ে পাসওয়ার্ড কিন্তু একেবারে নন দিতে পারি। তো এইভাবে কিন্তু আপনারা হটস্পটের পাসওয়ার্ড আপনারা খুব সহজেই বের করতে পারেন। তো আশা করছি আপনাদের ভিডিওটা অনেক উপকারে আসবে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। তো আজকের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।